আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আর কতদিন এসি এবং হচ্ছে খাড়ের ব্যবহার দেখেছিলাম, আর আজকে আমরা এসি এবং খাড়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়বো। এসি এবং খাড়ের অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো মাত্র তিন চারটা পয়েন্ট আমাদের পড়লে এবং সেই সাথে তিন চারটা রাসায়নিক বিক্রিয়া করলে আমাদের হয়ে যাবে। তবে তার আগে আমি গত ক্লাসে পড়া যাচাই করতে চাচ্ছি। তো প্রথমে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, কোন ধরনের অ্যাসিডকে আমরা শাকসবজি এবং ফলমূলের ভিতরে পেয়ে থাকি এবং খেয়ে থাকি, কোন ধরনের অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে হাইড্রোক্লোরিক এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আরো অনেক অ্যাসিড আছে যেগুলো তোমার কাছে সহজ মনে হয়, যেগুলো সংকেত তুমি জানো, এরকম অ্যাসিডের নাম তুমি লিখবে। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন, যে আমলকিতে আমরা কোন ধরনের অ্যাসিড পাই কে বলতে পারবে? এটা একটু কমপ্লিকেটেড প্রশ্ন, বাট এক থেকে চার প্রশ্ন। হ্যাঁ, এসকর্বিক অ্যাসিড। এসকর্বিক অ্যাসিড, আচ্ছা। টমেটোতে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, এক্সিলেন্ট। লেবুতে, কমলা লেবুতে কোন ধরনের অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, খুব সুন্দর। এভাবে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, তাই না? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। এগুলো জানতে হবে, এগুলো তো প্রশ্ন হিসেবে খুব বেশি আসে, এগুলো না পেলে পড়তে ভালো শিখবে। তো এবার বলো তো, বাসা বাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য আমরা কোন অ্যাসিড ব্যবহার করি? ম্যাম, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, আচ্ছা। সোনার গহনা তৈরি করার জন্য স্বর্ণকারেরা কোন ধরনের অ্যাসিড ব্যবহার করে? নাইট্রিক অ্যাসিড। এবার বলো যে আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? ম্যাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভালো পড়া হয়েছে, পাচ্ছি। তাহলে পার্ট এক থেকে চার এবং গতদিনের পার্ট পাঁচ ছয় সবার ভালো পড়া হয়েছে। তাহলে আশা করবো আজকে আমরা পড়বো পাঠ সাত থেকে দশ, এসিড ও খাড়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি আশা করছি আজকের পাঠ সবার ভালো করে পড়া হবে। তবে হ্যাঁ, এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আগের দিনের পড়াগুলো মিস বুঝাই দিলেও আর আমরা বাসায় একটু বই দেখে পড়লাম, ভুলে গেছি। কিন্তু আজকের পড়াটা মিস বুঝাবে সেটা আমি বোঝার চেষ্টা করবো, এবং তার সাথে কি করবো, বাসাতে অবশ্যই প্র্যাকটিস করুন রাসায়নিক বিক্রিয়া, কারণ না এটি করে আমাদের মনে থাকবে না, ঠিক আছে? তাহলে সবাই অবশ্যই আজকে যে পড়াটা আমি শেখাবো সেটা হচ্ছে তোমরা বাসাতে দেখবে। দেখো, প্রথমে আমাদের একটা পরীক্ষা দেওয়া আছে, আমরা পরীক্ষাটা আমি ক্লাস পড়াচ্ছি। ম্যাম পড়ানোর আগে একটা প্রশ্ন করব ম্যাম। বলো তামিম, বলো। ম্যাম আয়ন বলতে ম্যাম ধনাত্মক কে বোঝায় না ঋণাত্মক কে বোঝায়? আয়ন বলতে ধনাত্মক ঋণাত্মক কিছুই না, আধান যুক্ত পরমাণুকে আমরা আয়ন বলি। আধান যুক্ত হতে পারে সেটা ধনাত্মক, হতে পারে সেটা ঋণাত্মক। নরমালি একটা পরমাণু আধান নিরপেক্ষ থাকে, কিন্তু যখনই সেই ইলেকট্রন বর্জন করে অথবা গ্রহণ করে তখন সে আধান যুক্ত হয়ে যায়। এটা ডিপেন্ড করে সে কি করেছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ঋণাত্মক, ইলেকট্রন যদি বর্জন করে তাহলে ধনাত্মক। বুঝা গেল? ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো এখানে দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে চুনা পাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। চুনা পাথর আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট আর তার সাথে অ্যাসিড, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া আসলে কি হবে? তো এটা তোমরা পাঠ্য বইয়ে জাস্ট একটা রাইট চিহ্ন দিয়ে রাখো, যে তোমাকে রিডিং করে নিতে হবে। কখনো যদি আসে, যদি এরকম প্রশ্ন আসে না তারপরেও বলা যায় না, যদি আসে তো তোমাকে তো অবশ্যই তোমার পাঠ্য বইয়ে জানার জন্য একবার তো রিডিং করতেই হবে, তাই অবশ্যই তুমি হচ্ছে এটা পড়ে নাও।
বাসা করে নিবা এটা রেডি। এখন আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে দেখো প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি কার্বনেটের বিক্রিয়া ঘটে হয় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা একটা বৈশিষ্ট্য আমরা বলছি, মানে তার মানে অ্যাসিডের সাথে কার্বনেট বা অ্যাসিডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যখন বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি তাই এটা একটা বৈশিষ্ট্য যে অ্যাসিডের সাথে কার্বনেটের বিক্রিয়ায় বলত কোন গ্যাস উৎপন্ন হবে, অ্যাসিডের সাথে কার্বনেটের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হবে? ম্যাম কার্বন ডাই অক্সাইড, মনে রেখো কার্বনেট CO3 হয়, এটা কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে যে কার্বনেট আমরা লিখি, এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট লিখলাম CH2 প্লাস এইচ হাইড্রোক্লোরিক, মানে কার্বনেটের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো তারপরে তার সাথে পানি উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখানে একটা ব্যাপার একটু খেয়াল চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যবই এরকম খেয়াল চিহ্ন দেওয়া আছে না? জি ম্যাম। জি ম্যাম, এরো চিহ্ন দেওয়া মানে গ্যাসের পদার্থ বোঝানো হচ্ছে এরো চিহ্ন ব্যবহার করা হয়েছে। আচ্ছা তাহলে অ্যাসিডের একটা আমরা বৈশিষ্ট্য জানালাম, সেটা কি যে অ্যাসিড যদি কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কখনো কখনো অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড মানে আগুনের কাজে ব্যবহার করে। তোমরা নিশ্চয়ই জানো যে আগুন কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতিতে আগুন হচ্ছে নিভে যায়, আর অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে আগুন জ্বলে। একটা মোমবাতি তুমি যদি গ্লাসের মধ্যে রাখো, রেখে যদি গ্লাসের মুখটা নিভিয়ে ঢেকে দাও, জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যে মানে মোমবাতিটি নিভে যাবে। এর কারণ হচ্ছে গ্লাসে থাকা অক্সিজেন যখন মোমবাতি কাজে লাগে তখন জ্বলে, মানে 1 থেকে 2 সেকেন্ড তারপরে মোমবাতিটা নিভে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড এরপরে দেখো বলছে খাবার সোডা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। এখানে খাবার সোডা ও কার্বনেট যেহেতু সোডিয়াম বাইকার্বনেট তো বা সোডিয়াম মনোকার্বনেট, তো এই যখন আমরা বলি সোডিয়াম কার্বনেট তখন এই কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অবশ্যই কোন গ্যাস উৎপন্ন হবে, অবশ্যই হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তবে তার আগে লবণ এবং পানিও কিন্তু উৎপন্ন হবে। একটা জিনিস মনে রেখো, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় সবসময় লবণ এবং পানি উৎপন্ন হয়, আর কার্বনেট থাকলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে যায়। তো এগুলো হচ্ছে একটা করে অ্যাসিডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আমরা বলবো যে ধাতুর সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কি ঘটে, যে কোনো একটা ধাতুর সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটে হয় তাহলে কি হয়। তো বলা হচ্ছে যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় আমরা বলছি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে যে একটা পরীক্ষা থাকে এই পরীক্ষাটা তোমাদের মানে পরীক্ষাতে আসে, এই পরীক্ষাটা পড়তে হবে, পরীক্ষাটা একবার বলে দিচ্ছি। দেখ পরীক্ষাটা হচ্ছে অ্যাসিডের সাথে ধাতু মিশালে কি ঘটে। এখানে প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে 10টা গুঁড়া, তার মানে জিঙ্ক, জিঙ্ক একটা ধাতু তোমরা সবাই জানো, লাগবে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, লাগবে স্প্রিট ল্যাম্প, টেস্ট টিউব এবং অ্যাপ্রন। অ্যাপ্রন হচ্ছে তোমার পার্সোনাল সেফটির জন্য, তোমার গায়ে হাত পায়ে অ্যাসিড পড়লে যেন তোমার কাপড়টা রক্ষা করে নিতে হবে। আর স্প্রিট ল্যাম্প কি তোমরা বোঝো, অনেকটা আমাদের ল্যাবে রাখা আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, কাচের একটা প্রদীপের মতো হয় যার থেকে স্প্রিট থাকে এবং সামনে সুতি থাকে যেটা ধরানো যায়, আগে ধরানো যায় টুপির মতো আর কি, এটা স্প্রিট ল্যাম্প। আর হচ্ছে সেই সাথে প্রথমে এসিটি বা টেস্ট, তো প্রথমে হচ্ছে অ্যাপ্রন্টটা করে নিতে হবে, তারপর টেস্ট টিউবের অর্ধেক পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে এবং অল্প পরিমাণ 10টা গুঁড়া নিয়ে এসিটের ভিতরে ছেড়ে দিতে হবে। প্রথমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, তারপরে 10টা গুঁড়া দিব টেস্ট টিউবের ভিতরে। তারপরে কিছু করতে হবে, একটু খেয়াল করে দেখতে হবে যে বা যে ওই গ্যাসের মানে যে হাইড্রোক্লোরিক যে অ্যাসিড তার মধ্যে তুমি ধাতুটা মিশিয়েছো দেখবে ওটা কিন্তু বুদবুদ, এই বুদবুদ উঠার পর তুমি যদি হচ্ছে যদি না উঠে বুদবুদ তাহলে তোমাকে স্প্রিট ল্যাম্পের নিচে গিয়ে তাপ দিতে হবে, তাহলে দেখবে গ্যাসের বুদবুদ উঠছে। আর একটা গ্যাসের যখন বুদবুদ উঠে তখন এটা আসলেও যে হাইড্রোজেন গ্যাস, এটা আমরা পরীক্ষা করে
গ্যাস টিউবের ভিতরে জিঙ্ক মেশানো মাত্র গ্যাসের বুদবুদ উঠবে, আর যদি না উঠে তাহলে স্পিট ল্যাম্পে তাপ দিতে হবে, তাহলে বুদবুদ উঠবে। কিন্তু এই যে গ্যাসীয় বুদবুদটা উঠছে, এটা আসলে হাইড্রোজেন গ্যাস কিনা তা পরীক্ষা করার জন্য একটা গ্যাস লাইট কাঠি জ্বালিয়ে তুমি গ্যাস টিউবের মুখে ধরো, তাহলে দেখবে পপ 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 করে আওয়াজ হচ্ছে। যদি পপ পপ আওয়াজ হয় তাহলে বুঝতে হবে এটা হাইড্রোজেন গ্যাস, কারণ একমাত্র হাইড্রোজেন গ্যাস মানে আগুনের সংস্পর্শে আসলে পপ পপ করে শব্দ হয়। তো এই শব্দ থেকে প্রমাণিত হয় যে হচ্ছে এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এখানে আমরা একটা বিক্রিয়া দিয়ে এটা দুইবার প্রশ্ন আলোচনা আসে যে ধাতুর সাথে ইসোটের বিক্রিয়া হচ্ছে কি উৎপন্ন হয়, এটি বিক্রিয়ার মাধ্যমে লিখো, তখন তোমরা এটা লিখো সেই ধাতু হচ্ছে জি, এবং তার সাথে যদি আমরা এসিটের মিশ্রণ ঘটাই তাহলে উৎপন্ন হবে জিঙ্ক ক্লোরাইড আমি বললাম, কার কার মনে আছে আমাকে একটু বলো, কে বলতে পারবা যে আপনি এই দুইটা বৈশিষ্ট্য বলেছেন? মনে আছে ম্যাম, অ্যাসিডের সাথে কার্বনের যোগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এবং অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক মানে অ্যাসিডের সাথে ধাতু যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে ইন্ডিয়া ভেরি, এটা ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো, কার কোনো সমস্যা আছে? নো ম্যাম, সহজ করে দিলাম, কারণ এতগুলো বৈশিষ্ট্য না করে মানে এতগুলো বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য কম এতগুলো বিক্রিয়া না করে তুমি যদি জাস্ট তোমার পাঠ্যবই মেনলি তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে, একটা হচ্ছে কার্বনেটের সাথে বিক্রিয়া, একটা ধাতুর সাথে বিক্রিয়া, আর আরেকটা হচ্ছে এসিড এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয়। তো এরকম থাকলে সরাসরি তুমি হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য যখন অনেক সময় প্রশ্ন আসে তিন মার্ক বা চার মার্ক যে এসিড এবং ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো, তখন তুমি এরকম মাত্র তিনটা বৈশিষ্ট্য লিখে অ্যাপ্লাই করে দেখবা, লিখে তিনটা বিক্রিয়া দিবা, যেটা তুমি ফুল মার্কস পেয়েছো। এই অধ্যায়ের প্রশ্নগুলো ছোট হয় কিন্তু ইফেক্টিভ, তুমি যা লিখবা যদি সঠিক হয় ফুল নাম্বার পেয়ে যাবে। তাহলে এখানে দেখো আরেকটা প্রশ্ন, চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়া, এটা আমরা করার মানে পরীক্ষা করার আগে আমরা নিচের অংশটুকু করবো। বলছে চুনের পানির সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া করা হয় তাহলে মানে চুনের পানি এবং এসিড যদি আমরা বিক্রিয়া করি এবং সেটি সালফিউরিক এসিড, তাহলে তো কিছু না কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তো এই রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে কি পদার্থ উৎপন্ন হলো এটা কিন্তু আমরা লিটমাস পেপার দিয়ে টেস্ট করতে পারি। এর কারণ হচ্ছে তোমরা জানো যে লিটমাস পেপার হচ্ছে নির্দেশক, সেটা কোনো পদার্থ এসিড নাকি ক্ষার নাকি নিরপেক্ষ এটা কিন্তু প্রমাণ করতে পারে। বলতো এসিড কোন লিটমাসের রং পরিবর্তন করে? নীল কালার লিটমাস পেপার নীল লিটমাসের রং পরিবর্তন করে। এবার বলো তো লাল লিটমাসের রং পরিবর্তন করে কে? জি ম্যাম, ক্ষারক। ক্ষারক কি তো মনে আছে। তাহলে তোমরা একটু সহজে রাসায়নিক বিক্রিয়া করে আমি কিন্তু তোমাদের হাতে টেস্ট দিই, দিয়ে যদি বলি এটা এসিড উৎপন্ন হলো না ক্ষার উৎপন্ন হলো না নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হলো, তুমি পরীক্ষা করে দেখাও, কিন্তু লিটমাস পেপার দিয়ে সহজে এটা বুঝতে পারবে। তো এখানে দেখো যে বলছে চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। ধীরে ধীরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমতে থাকে এবং যখন সব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলে তখন আর লিটমাস পেপারের রং পরিবর্তন হয় না। এর কারণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ লবণ এবং পানি উৎপন্ন হয়। তাই এই নতুন যে মিশ্রণটা উৎপন্ন হবে সেখানে লিটমাস পেপারের রং কখনোই পরিবর্তন হবে না। এটা উদাহরণ দিয়ে দেখা, এই উদাহরণটা কি যে আমরা বলছি চুনের পানির সাথে সালফিউরিক অ্যাসিড, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, এটা যখন আমরা বিক্রিয়া করবো তখন উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট লবণ, ঠিক আছে? তাহলে এই যে ক্ষারক এবং এসি এই দুটোর বিক্রিয়ায় লবণ এবং পানি
পদার্থের যুগ মানে অজৈব যৌগ পদার্থের আধিক্য বেশি থাকে তাহলে তাহলে সেটা ভিন্ন কথা। নর্মালি পানির লৌকিক ক্ষয় হয়। তাহলে যে তিনটা বৈশিষ্ট্য অলরেডি আমি এক্সপ্লেন করে দিলাম, যে একটা হচ্ছে এসিডের সাথে কার্বনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের গ্যাস, আরেকটা এসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস, আরেকটা এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি অর্থাৎ নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয়। এখন শোন, ক্যালসিয়াম সালফেট এবং পানির দ্রবণে আমি যদি লিটমাস পেপার দিই তাহলে রং পরিবর্তন হবে নাকি হবে না? ম্যাম হবে না, হবে না, রং পরিবর্তন হবে না। কিন্তু যখন কেবল বিক্রিয়াটা শুরু হচ্ছিল এসিড এবং ক্ষারে তখন কি লিটমাস পেপারে রং পরিবর্তন হবে? Yes, হবে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এসিড এবং ক্ষারের, আর অনেক উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে তোমার যে উদাহরণটা সবচেয়ে ইজি মনে হয় তোমাকে, যে আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো লিখতে হবে তার কোনো মানে নেই, তোমার যেটা সব থেকে ইজি মনে হয় তুমি সেটাই লিখো। কিন্তু অবশ্যই তিনটা জানি কিনা, তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট কিন্তু তিনটা বিক্রিয়া সবাই কাছে লিখতে হবে, নাহলে কিন্তু তুমি ভুলে যাবো। এরপর দেখো যে একমাত্র যে ক্ষার আর এসিড এই বিক্রিয়াতে লবণ উৎপন্ন হয় তা কিন্তু না, অন্য বিক্রিয়ার মাধ্যমেও লবণ উৎপন্ন করা যায়, যেমন ধাতু এবং এসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। একটু খেয়াল করো এখানে যে ধাতু এবং এসিডের বিক্রিয়া দেখো সেটাও কিন্তু লবণ উৎপন্ন হচ্ছে, যে জিঙ্ক ক্লোরাইড এটা কিন্তু লবণ, এটা এই লবণ উৎপন্ন হয়েছে, তবে আমরা খাবার লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইডকে গ্রহণ করে থাকি। তো তার মানে শুধুমাত্র এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয় এমন কিন্তু নয়, ধাতুর সাথে এসিডের বিক্রিয়াতেও লবণ উৎপন্ন হয়। তবে এখানে আমরা হাইলাইট করেছি হচ্ছে কোন বিষয়টা, হাইড্রোজেন গ্যাসের বিষয়টা, ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো অবশ্যই এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এমনকি পরে তোমার বই যে শেষের উদাহরণগুলো আছে যখন আমার হাইলাইট করছে যে ধাতুর সাথে হাইড্রোজেন এসিডের বা ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয় তখনও কিন্তু সেখানে দেখো যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু দুটো প্রশ্ন, এক যখন ধাতুর সাথে এসিডের বিক্রিয়া হচ্ছে তখন তুমি দুই রকম ভাবে হাইলাইট করতে পারো, তখন একবার হাইলাইট করতে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আবার ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়, ঠিক আছে? পারবা সবাই? Yes ma'am. জি না ম্যাম, নো ম্যাম। তাহলে আমি একটা বিক্রিয়ার প্রথম অংশটা লিখবো, তোমরা শেষ অংশটা আমাকে বলবে যে কি হয় এবং এটা কোন ধরনের বিক্রিয়া, ঠিক আছে? এটা কিসের বিক্রিয়া? আমি প্রতি ম্যাগনেসিয়াম, 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 ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম এখানে দেখো দুই হাইড্রোজেন গ্যাস, মানে গ্যাস হবে হাইড্রোজেন,
ঠিক আছে আমরা পেলাম জি ম্যাম ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আজকের পার্ট কারো কোনো সমস্যা থাকলে বলো নেক্সট দিনে কিছু নাই নেক্সট দিনে পড়াতে তোমাদের মানে আগামী বৃহস্পতিবারে যে শনাক্তকরণের পরীক্ষা এটা কখনোই পরীক্ষা আসে না পেপার জাস্ট বুঝাই দেবো বেশি দিন আমি অনুশীলনী তোমাদেরকে পড়াই দেবো তারপরে রবিবার থেকে তোমাদের অন্য অধ্যায় নতুন অধ্যায় শুরু হবে সেটা কোন অধ্যায় এটা তোমরা থেকে বৃহস্পতিবারে তো আজকে সবাই প্র্যাকটিস করবা তো সবাই বাসায় লিখবা তো যদিও হোমওয়ার্ক আমি চাচ্ছি হোমওয়ার্ক তোমাদের ভুল হোক দিক থেকে ভুল হলে ভুল হোক কিন্তু হোমওয়ার্ক করার পূর্বে সবাই একবার খাতায় লিখবা মাত্র তিনটা বৈশিষ্ট্য পারবা না লিখতে তিনটা লিখবে আমার এটা লিখবা সবাই লিখে একবার লিখে ফেলবা বাসাতে সেটা দেখে হোক বা না দেখে হোক তারপর না দেখে হোমওয়ার্ক করবা তোমার যদি ভুল হয় আমি তো ঠিক করে দিব যে বাবা তোমার এই জায়গায় এই দিকটা ভুল আছে ঠিক করে দাও তুমি তো ঠিক করে নিবা কিন্তু তুমি দেখবা যে না দেখে তুমি কেমন পারছো ঠিক আছে আমি হোমওয়ার্ক দিচ্ছি আজকে হোমওয়ার্ক রাসায়নিক বিক্রি অবশ্যই উল্লেখ করবো এবং হারের বৈশিষ্ট্য লিখবা পারবা সবাই Yes, ma'am. সমস্যা থাকলে বলো Yes, ma'am. কিছু বলছো ম্যাম আমি 103 পৃষ্ঠার ম্যাম লাস্টের যে ইয়াটা আছে না ম্যাম ওটা আমি বুঝতে পারিনি কত পৃষ্ঠা 103 103 জিঙ্কের সাথে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড জি ম্যাম এই যে দুই নাম্বার জিঙ্কের সাথে জিঙ্ক হচ্ছে ধাতু আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আমরা দুইটা উদাহরণ দেখাবো একটা হচ্ছে যে জিঙ্কের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটে তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা একবার হাইলাইট করব আবার যখন আমরা এসিড এবং ক্ষারের বিক্রিয়া করবো অর্থাৎ দুই নাম্বার বিক্রিয়া করবো এসিড এবং ক্ষারের বিক্রিয়া এরপর লবণ এবং পানি উৎপন্ন কথা হচ্ছে শুধুমাত্র এসিড এবং ক্ষারের বিক্রিয়া কিন্তু লবণ উৎপন্ন হয় না লবণ কিন্তু ধাতুর সাথে এসিডের বিক্রিয়াতে উৎপন্ন হয় তখন আবার এই ধরনের আর একটা কিন্তু এসিডের সাথে যদি আমরা ধাতু বিক্রিয়া ঘটাই তাহলে যে লবণ উৎপন্ন হবে ঠিক আছে একই সাথে দুটা বলতে পারবো এই জিঙ্কের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ওকে ম্যাম থ্যাংক ইউ ভালো থাকো বৃহস্পতিবার তোমাদের সঙ্গে দেখা হবে